নমস্কার মমতাদি, কেমন আছেন? আশা করি আপনি ভালোই আছেন। খুব জোরদার চলছে রাজনীতির মহল, আর সবচেয়ে আমার দুঃখের বিষয়টা মমতাদি ওই জায়গাটাতেই হয়েছিল যখন আপনি পড়ে যান। আমার না অতিরিক্ত কষ্ট হয়েছিল মমতাদি, আপনার জন্য খাস করে। সামনে ইলেকশন, তারপরে আপনার পায়ে হোঁচট খেয়ে লেগে গেল, বড় কষ্ট হয়েছে। আমি বুঝি, সবই আমি বুঝি। এই বিপক্ষ পার্টি না চারিদিকে আপনাকে মানে দমন করার জন্য কত রকমের ষড়যন্ত্র আঁকছে আমি ভালোভাবেই জানি মমতাদি। আপনি চাপ নেবেন না মমতাদি, আমি আছি আপনার সাথে, রেজিস্টার বয়, আমি আপনাকে হেল্প করব। আপনার জন্য আমি নেমে গেছি নির্বাচনে, তৃণমূলের পক্ষ থেকে আমি নির্বাচন করব। হ্যাঁ, আমি স্টার বয়। আমার সকল বন্ধুদেরকে বলছি, ভাই বোন মা খালা পিসা পাশি সবাইকে বলছি, ভোট দিলে তৃণমূলকেই দেবেন। হ্যাঁ, তৃণমূলকেই দেবেন ভোট, আমি স্টার বয়। আমার 70,000 ফেসবুক পেজের ফলোয়ার্সদেরকে বলছি, ভোট দিলে মমতা ব্যানার্জিকেই ভোট দেবেন, কারণ আমি ওনার অনেক বড় ভক্ত, অতিরিক্ত উনি শক্ত। হ্যাঁ, বাংলার মাটিতে আছেন একজনই দুর্গা, যে বাংলাকে ফুটিয়ে তুলবে, বাংলার গর্ব মমতা ব্যানার্জি। কে দিদি, ঠিক বলেছি না? আমি তো আপনার পার্টি, আমি তো টিএমসি। আপনাকে যতগুলো আপনার পার্টির লোকেরা আপনাকে যারা ছেড়ে গেছে, তারা শুধু আপনার দুশ্মনী নয়, তারা আমারও দুশ্মন। তাদেরকে আমি ঘৃণা করি, আপনি শুধু একা তাদেরকে ঘৃণা করেন না, তাদেরকে আমিও ঘৃণা করি যারা আপনার সাথ ছেড়ে গেছে। মমতাদি নমস্কার। আজ তো বড় অ্যাকচুয়ালি আমার মানে আনন্দের বিষয় যে যারা যারা যে বেমানগুলো আপনার সাথ ছেড়ে গেছে অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, কারণ পরবর্তীতে তারা যে কী যে ষড়যন্ত্র আঁকছিল বলা খুব মুশকিল। তাই মমতাদি বলছি, আপনি চাপ নেবেন না, আপনি এগিয়ে যান, আপনার সাথে আমি আছি স্টার বয়, চাপ নেবেন না। আর কী বলবো মমতাদি, আপনাকে একটা কথা বলার আছে আমার, শুনেন কথাটা। হ্যাঁ, এই যে কী নামটা, সায়ন্তিকা। হ্যাঁ, আজকে সায়ন্তিকা বাঁকুড়া এসেছিলেন, সায়ন্তিকাকে বললাম একটা অটোগ্রাফ দিন, কিন্তু উনি আমাকে অটোগ্রাফটা দিলেন না। কেন দিলেন না বলেন তো মমতাদি? সায়ন্তিকার কাছে আমি অটোগ্রাফটা চাইলাম, কিন্তু উনি আমাকে অটোগ্রাফটা দিলেন না। কেন দিলেন না? কিসের জন্য দিলেন না? কী ভেবে দিলেন না আমাকে অটোগ্রাফটা? কেন, আমি কি তৃণমূলকে ভোট দিই না? না, আমি তৃণমূল পার্টি করি না। একে তো আপনি আমাকে টিকিট দেননি, তাতে আমার কোনো রাগ নাই। এইদিকে সায়ন্তিকার কাছে আমি আজকে একটা অটোগ্রাফ চাইলাম, উনি আমাকে দিল না। কেন দিল না? কী জন্য দিল না বলেন তো? কেন, আমি কি পার্টির লোক নই? না, আমি পার্টি করতে পারি না। মমতাদি, আপনার কাছে আমার এইটুকুই রিকোয়েস্ট, সায়ন্তিকার সঙ্গে দেখা হলে বলে দেবেন স্টার ওয়াসিম খানকে যেন একটা প্লিজ অটোগ্রাফটা যেন দেয়। হ্যাঁ, আমি কিন্তু ওনার অতিরিক্ত ভক্ত, আমি তো তাকে দেখে গলে গেছি। এত একটা ইয়াং মেয়ে রাজনীতিতে দাঁড়িয়েছে, দেখতেও খুব সুন্দরী, একদম ফাটাফাটি, কী আর বলবো। তো তার আগে সায়ন্তিকার ওই ভিডিওটা দেখা আসা যাক, যে আমাকে অটোগ্রাফ দিতে মানা করেছে, মানা করলো, তার আগে আমার কাছে ভোট চেয়ে বসলো। দেখো, চলুন দেখে আসেন তার ভিডিওটা। তারপরে আর কী বলবো মমতাদি, আপনি একদম নিশ্চিন্তে থাকবেন, আপনার প্রচার আমি করব পুরো ওয়েস্ট বেঙ্গলে, ভোট আপনাকে দেবে। আমি মুর্শিদাবাদের ছেলে, পুরো মুর্শিদাবাদের ভোট আমি আপনার হাতে তুলে দেব, গ্যারেন্টি। আমি নির্বাচন করব আপনার হয়ে, প্রচার করব। হ্যাঁ, প্রচার করব আমি আপনার হয়ে, ভোট আপনাকেই আমি দেওয়া করাবো, কোনো বিপক্ষ পার্টিকে নয়। তারপরে মমতাদি, আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকবেন, আমরা সকলেই ভালো আছি। আর পরবর্তীতে আমাকে একটা টিকিট দল দেবার ব্যবস্থা করবেন, যেহেতু আমারও খেলার খুব শখ, অবশ্যই টিকিট দিবেন। নমস্কার।